সো হোয়াটস আপ গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা পাঁচটি গান সম্পর্কে। আর এই গানগুলো কিন্তু বেশ কিছুদিন পূর্বে রিলিজ করা হয়েছে, তাছাড়া খুব শীঘ্রই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য রিলিজ করা যে গানগুলো রয়েছে, সেই গানগুলো সম্পর্কে জানলে কিন্তু মন্দ হয় না, কি বলেন? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো লিস্টে 5 নম্বরে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপেরকে নিয়ে আরবিক একটি সং বলবো। গানটি তৈরি করেছেন আকবর খান এবং গানটিতে বর্তমানে ভিউস রয়েছে 3,23,000, যেটি কিনা মাত্র এক মাস আগে ইউটিউবে আপলোড করা হয়। এরপর 4 নম্বরে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে হিট এই গানটি। গানটি 2010 সালে হলেও পুনরায় এই গানটি রিলিজ করা হয়, যার বর্তমান ভিউস রয়েছে 4.5 মিলিয়ন, এবং কি গানটি রিলিজ করা হয় মাত্র 7 মাস আগে। এরপর 3 নম্বরে রয়েছে বর্তমান জনপ্রিয়, খুবই জনপ্রিয় একটি গান নাইট ডিস্কো। এরপর 2 নম্বরে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল একটি সং হেই হেইও, এবং সেই সাথে গানটি মাত্র 6 মাসে ভিউ অর্জন করে 22 মিলিয়ন। এরপর 1 নম্বরে রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের আরও একটি অফিসিয়াল সং আরহবো। আমরা দেখলাম 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য রিলিজ করা কয়েকটি গান সম্পর্কে। এখন চলুন আমরা একটা পছন্দের ফিফা ওয়ার্ল্ড কাপের গান শুনে আসি। এই গানটির নাম ওয়াকা ওয়াকা। আর এই ওয়াকা ওয়াকা গানটি গিয়েছিলেন কলম্বিয়ান কণ্ঠশিল্পী সাকিরা। গানটি মূলত 2010 সালে আফ্রিকায় ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ফিফা অফিসিয়াল ভাবে এই গানটি রিলিজ করে। তাছাড়া এখনো এই গানটি অনেকের কাছে ফেভারিট, এবং কি আমারও কিন্তু গানটা খুবই পছন্দ। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কে কোন দলের সাপোর্টে সেটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।